সেই 80-90 এর দশকে আব্দুর রহমান মাস্টারের লাঠির ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত, সমস্ত ছাত্ররা ঠকঠকিয়ে কাঁপত। আজকে রিইউনিয়নে তাকে একটা লাঠি উপহার দেওয়া হলো, সেই যে লাঠি আমাদেরকে সামনের পথ দেখাতে শিখিয়েছিল। এই যে গাছির ছেলে জমি এখন একটু ডাক্তারি করে, ও অত্যন্ত বেয়াদিবি করার জন্য ভরে ওখানে এমন ধুলাই দিলাম, সেসব অজ্ঞানই হলো। এই আজ্জালা সব ছুটিয়ে মুটি আসলো, আমি তাড়াতাড়ি একজন যে জলদি ডাক্তারের খবর দিয়ে জলদি ডাক্তার আসে ইঞ্জেকশন দিলে, স্যালাইন ইঞ্জেকশন টেকশন দিয়ে জলিল ঠিক আছে, তাহলে জলিল ডাক্তার হ্যাঁ এই তখন ও একটু সুস্থ হলি ওরে নিয়ে গেল ওর মা, তারপরে ওর আরো পাড়ার লোকজন সব ভেঙে আসলো, আমি একটু একটু ভীত হয়েছি। এরপরে ঠিক আছে মনে মনে একটু অনুতপ্ত হলাম, তো ছেলেটারে মারলাম তো ওই রকম। আচ্ছা এইবার বিকেলে আমার দাওয়াত দিলে ওর বাপ ওই গাছি কি নাম ছিল, হ্যাঁ মুজাম গাছি, হ্যাঁ খুবই ভালো মানুষ, যে আমাদের বাড়ি সারার একটু বিকেলে দাওয়াত। কারণ তেমন কোনো কাজ করিনি, তা ছেলেটারে মারিছি। আচ্ছা গেলাম সেই দাওয়াত খাতি আমি গেছি, আমি ডিনাই করিনি, সাহস করি একাই গেছি। যাইয়ে দেখি যে ওই সাদা ক্ষীর রাঙিয়েছে আর কাঁঠাল, এই আমার খাদ দিয়ে গাছি কষছে যে মাস্টার সাহেব আমি খুব বুঝেছি যে যাই আমার কোক, আপনি আমার ছেলে যত ভবিষ্যতে মানুষ হইয়ে কিছু করিয়ে খাতি পারেন তার জন্য তারে মারিছে, আপনার মারার উদ্দেশ্য। তো এই আমি আশ্চর্য হলাম, এই আজকে এই অনুষ্ঠানের সেই কথাটা বলতে তো যে লাঠির ইয়ে, লাঠির তো আর এখন মূল্য নেই, তখন সবাই লাঠির মূল্য দিত, তাই লাঠি দিয়েই আমরা ছাত্রদের সব দিক দিয়ে উন্নত করতে পারিছি। আমার সন্তানকে মানুষ করে দেবেন, সে ভালো থাকবে ভালো খাবে, এই জন্য আপনার লাঠি মারা। তাই আমি মনে মনে ভাবছি যে আপনাকে এর জন্য একটু প্রীতি ভোজ দেওয়ার দরকার। আমি এর প্রতিবাদ জানাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে, কারিকুলামের ক্ষেত্রে এবং শিক্ষার অভিজ্ঞতার ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, সেক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে আগের শিক্ষা ছিল শিক্ষক কেন্দ্রিক, আর বর্তমান শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক মনিটর, শিক্ষক আনন্দের সাথে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করবেন। সুতরাং লাঠি এখানে আনন্দদায়ক শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক, সুতরাং লাঠি ব্যবহারের কোনো সুযোগ বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই।